আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি ইফতেখার হোসেন সাম্য, শহীদ বুদ্ধিজীবী কলেজ, রাজশাহী। আমি এবার এসএসসি পরীক্ষা দিতাম, কিন্তু করোনাকালীন পরিস্থিতির জন্য পরীক্ষা আমাদের পিছিয়ে গেছে। তাই আমার যেগুলো সমস্যা মনে হয় সেগুলো আমি নিজে শিখে এবং আমার এসএসসি যারা পরীক্ষা দেবে সে বন্ধুদের মাঝে শেয়ার করি। তো আইসিটি ফোর্থ চ্যাপ্টার ওয়েব ডিজাইন বা এইচটিএমএল নিয়ে আমাদের অনেকেরই সমস্যা, তো এটা নিয়ে আজকে কিছু কথা বলবো। এইচটিএমএল সম্পর্কে জানতে হলে প্রথমে বইয়ের ব্যাখ্যাগুলো দেখতে হবে, এইচটিএমএল এর মানে কি বা এটি কীরকম ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি, আশা করি দেখতে পাবে সবাই। আর হচ্ছে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, যেগুলো সম্পর্কে জানা দরকার। এইচটিএমএল বলতে আমরা কী বুঝি, মানে এটি একটি নির্দেশক ডকুমেন্ট বা মূল, যেটা একটা ওয়েব পেজের মূল ডকুমেন্ট যেটা, ওটা হচ্ছে এইচটিএমএল। তারপরে টাইটেল, টাইটেল মানে আমরা সবাই জানি শিরোনাম, সবারই একটা শিরোনাম থাকে। যেমন আমার এই ইউটিউব চ্যানেলটার শিরোনাম i.a.sawmay, এরকম কিছু একটা। হেড, হেড বলতে বোঝায় হচ্ছে আমরা যে কমপ্লিট ইংলিশে কমপ্লিটিং স্টোরি লিখি, লেখার পর শেষে একটা মূল ছোট কথা লিখি না, ওটাই হচ্ছে হেড। আর হেডটা কিন্তু টাইটেলের মধ্যেই থাকবে, মানে এটা হেড হেডি কী বলবো, আর টাইটেলের মতোই হেড। উদাহরণ যখন দেবো তখন বুঝতে পারবা সবাই ইনশাল্লাহ। আর বডিতে ব্যাখ্যা থাকবে এ পেজ সম্পর্কে, এ পেজের উপাদান থাকবে, মানে যেমন এই যে টেক্সট, ইমেজ, ছবি যদি থাকে, লিঙ্ক, কোনো লিঙ্ক বা হেডিং ইত্যাদি। এখানে একটা উদাহরণ দেখা যাক। কোনো পেজ শুরু করতে হলে প্রথমে এইচটিএমএল দিতে হবে, তারপরে হেড, হেডের মধ্যে টাইটেল। টাইটেল যেরকম দিয়েছি আমরা শিখবো কিন্তু ভুলবো না, দিয়ে টাইটেল আবার ক্লোজ করতে হবে, দিয়ে এটাই আবার হেড, টাইটেলে আবার হেড, মানে হেডটা হচ্ছে টাইটেলের মানে হেডের মধ্যে থাকবে টাইটেল, দিয়ে হেড ক্লোজ করতে হবে। তারপরে বডি, বডিতে যেরকম আমি এখানে আমার নিজের সম্পর্কে লিখেছি, এরকম ওয়েব পেজ সম্পর্কে লেখা থাকবে, বা যদি ইয়া থাকে কি বলবো, ফাইল বা সক বা ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে ওগুলো লিখতে হবে, লিখে বডি ক্লোজ করতে হবে, তারপরে এইচটিএমএল ক্লোজ করতে হবে। ক্লোজ করলে আমাদের এইচটিএমএল বা হচ্ছে ওয়েব ডিজাইন শেষ হবে। তো এইভাবে এটা করতে হয়, আর পরবর্তীতে এইচটিএমএল এর আরও যে ধাপগুলো আছে ওইগুলো সম্পর্কে কথা বলবো। যেমন টেবিলে ডকুমেন্ট থাকলে কী করতে হয়, বা ইমেজ ট্যাগ বা ছবি যদি থাকে তাহলে কীভাবে লিখতে হয়, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এসব দিব। তো আশা করি এইচটিএমএল এর ছোট্ট আমার ধারণা থেকে যেটুকু আমি বুঝতে পেরেছি সেটুকু সবাইকে জানালাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। সো আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার জন্য পরীক্ষার শুভকামনা করছি, কারণ আমাদের মনে হয় সামনে নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার কথা। এখন দেখা যাক কি করে আমাদের এই করোনা। সো বাই বাই, এখানে এইচটিএমএল ক্লোজ করা হয়নি।